আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, চণ্ডীপুর শারীরিক শিক্ষা, চণ্ডীপুর দাখিল মাদ্রাসা, নগর সদর, নওগাঁ। আমি আজকে ষষ্ঠ শ্রেণী বিষয় শারীরিক শিক্ষা অধ্যায় প্রথম অধ্যায় শরীরচর্চা ও সুস্থ জীবন পাঠ হচ্ছে প্রত্যেক সমাবেশের ধারণা ও প্রয়োজনীয়তা, এই সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক সমাবেশটা কি এ নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেক সমাবেশটা হচ্ছে মাদ্রাসার সামনে খোলা জায়গায় নির্ধারিত সময়ে শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীদের সমাগত হওয়াকে আমরা সমাবেশ বলব। সমাবেশে প্রত্যেক শ্রেণীর ছেলেমেয়েরা নিজ নিজ ফাইলে দাঁড়াবে। মেয়েদের সংখ্যা বেশি হলে তা সকল শ্রেণীর মেয়েরা আলাদা লাইনে একত্রে দাঁড়াবে। এমন তো অবস্থায় প্রধান শিক্ষক পতাকা দণ্ডে ডান পাশে প্রধান শিক্ষক দাঁড়াবেন, বাম পাশে শারীরিক শিক্ষার শিক্ষক দাঁড়াবেন। তারপরে সমাবেশটি শুরু করার আগে দেখতে হবে যে উচ্চতায় খাটু ছেলেমেয়েরা সামনে দাঁড়াবে এবং ক্লাস ক্যাপ্টেনের আগে শ্রেণী শিক্ষক থাকবে, তারপরে ক্লাস ক্যাপ্টেন থাকবে। এইভাবে আমি একটা ছকের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখো, প্রত্যেক সমাবেশ এই হচ্ছে পতাকার ডান পাশে প্রধান শিক্ষক এবং বাম পাশে শারীরিক শিক্ষার শিক্ষক দাঁড়াবে, এবং শ্রেণীর শিক্ষক থাকবে সামনে, তারপরে শ্রেণীর ক্যাপ্টেন থাকবে, তারপরে ছাত্রছাত্রীরা এমনভাবে দাঁড়াবে যেন শপথ বাক্য বা শরীরচর্চা অনুশীলনের সময় তাদের হাতটা তুলবে যখন, এভাবে স্টেপ বরাবর যখন উঠাবে তখন একে অপরের কাঁধ বরাবর যেন কারো গায়ে যেন স্পর্শ না হয়, এই অবস্থায় দূরত্ব বজায় রেখে দাঁড়াবে। সর্বশেষে সহকারী ক্যাপ্টেন সবার পিছনে থাকবে। এভাবে আমি এই সবটা তোমরা বোঝার চেষ্টা করো, ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল রাখো, এভাবে তোমরা সমাবেশে দাঁড়াবে। দাঁড়ানোর যে কৌশলগুলো তোমাদের দেখাই দিছি, তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে। আর এই সমাবেশটি পরিচালনার সময় সমাবেশের ধারাবাহিক কিছু কার্যক্রম আমরা ধারাবাহিক কার্যক্রম অনুসারে আমরা এই সমাবেশটি শেষ করব। তো শিক্ষার্থীবৃন্দ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন মাদ্রাসার প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করবে। এই সময়ে ছাত্রছাত্রীরা নড়াচড়া করবে না, সোজা হয়ে দাঁড়াবে এবং জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে সম্মান প্রদর্শন করতে বললে তারা নিজ ভঙ্গিতে পতাকাকে সম্মান প্রদর্শন করবে। দুই হচ্ছে পবিত্র কোরআন হতে কিছু অংশ পাঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পবিত্র কোরআন কারিম থেকে পাঠের জন্য একজন শিক্ষার্থী সামনে আসবে, এসে দাঁড়াবে এবং পবিত্র কোরআন কারিম থেকে কিছু অংশ পাঠ করবে। এর সঙ্গে সঙ্গে অন্য শিক্ষার্থীরা, লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা, তারা মনোযোগের সহকারে শুনবে এবং এই অবস্থায় তারা আরামে দাঁড়াবে। তিন হচ্ছে শপথ বাক্য পাঠ। শপথ বাক্য পাঠ হচ্ছে শপথ বাক্য পাঠ করার সময় শিক্ষার্থীরা অ্যাটেনশন অবস্থায় থাকবে এবং ডান হাতটা আঙ্গুলগুলি সোজা করে বাম কাঁধ বরাবর এইরকম স্টেপ করে দেওয়া হবে। তোমরা লক্ষ্য করো, আমি নমুনাটা দেখে দিচ্ছি,
ডানা হয়ে টেনশন অবস্থায় তোমরা অ্যাঙ্গুলগুলি শোয়া অবস্থায় একে অন্যের কাঁধ বরাবর হাতটা উঠাবে। এই অবস্থায় শপথবাক্য পাঠ হবে। কেউ শপথবাক্য পাঠ করার সময় শিক্ষার্থীরা একজন শিক্ষার্থী পাঠ করবে, তার সঙ্গে সঙ্গে সকল শিক্ষার্থী একসঙ্গে পাঠ করবে এবং শপথবাক্য শেষ করার পরে হাত নামাতে বললে একসঙ্গে হাতটা নামাবে। এই হচ্ছে কৌশল আর শপথবাক্য। আমি শপথবাক্যটা পাঠ করে তোমাদের শোনাবার, তোমরা খেয়াল রাখো এবং মনোযোগ সহকারে শুনবে এবং বাসায় সেটা করার চেষ্টা করবে। আর এই শপথবাক্যটা তোমাদের মুখস্থ থাকতে হবে। আমি শপথবাক্যটা করে দেখাচ্ছি। দেখো, ডান হাতটা স্টেপ বরাবর, কাঁধ বরাবর তোমার স্টেপ করে অ্যাঙ্গুলগুলো সোজা করে দেখাবে এবং হাত তুলবে। তারপরে শপথবাক্য পাঠ। আমি শপথ করতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না, অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশে সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলতে পারি। আমিন। এই হচ্ছে শপথবাক্য। পাঠ করার সঙ্গে সঙ্গে একসঙ্গে হাত নামাবে। আর জাতীয় সঙ্গীত, দেখো জাতীয় সঙ্গীত পাঠ করবে শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী সকলে একসঙ্গে জাতীয় সঙ্গীত পাঠ করবে। এবং পাঁচ হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের ভাষণ। প্রয়োজন বলে প্রতিষ্ঠান প্রধান 5 মিনিটের জন্য ভাষণ প্রদান করতে পারবেন। এবং ৬ হচ্ছে 5 মিনিটের জন্য শরীর চর্চা শিক্ষক পিটি অনুশীলন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের একটা পিটি আমি করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে একটা পিটি দেখবে এবং বাসায় সেটা অনুসরণ করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা পিটি করে তোমাদের দেখাবো, তোমরা রক্ষা রাখো। এই পিটিটা আমি যেভাবে করবো এভাবে বাসায় তোমরা বারবার চেষ্টা করবে শেখার জন্য। তো আমি 1 নম্বর পিটি তোমাদের করে দেখাবো। 1 নম্বর পিটিটা হচ্ছে দল আড়ানো দাঁড়াও, আরে দাঁড়া, সাবধান, দল। 1 নম্বর পিটির জন্য প্রস্তুতি গ্রহণ করবে, প্রস্তুত, দল। 1 নম্বর পিটির শুরু সংখ্যায় 1 নম্বর পিটি দলনেতার সঙ্গে একযোগে আরম্ভ করবে, আরম্ভ কর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনার সঙ্গে অবশ্যই হাত দুটি পিছনে থাকবে, বাম হাতের উপর ডান হাত থাকবে। এমন তো অবস্থায় আমরা এই পিটিটা তোমাদের জন্য শিক্ষণীয় বিষয়। তোমরা বাসায় এই অনলাইনে ক্লাস দেখবে এবং এটা শেখার চেষ্টা করবে। এই পর্যায়ে আমি সমাবেশের শেষের গান জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত এটা আমার স্মরণনামা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। এই গানটি এই জাতীয় সঙ্গীতে সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী সহ পরিবেশন হবে। জাতীয় সঙ্গীত শেষ করার পরে সমাবেশ সমাপ্তি হবে এবং শ্রেণী শিক্ষকের সঙ্গে তারা সারিবদ্ধভাবে নিজ নিজ ক্লাসে যাবেন এবং এই সমাবেশের মাধ্যমে ছাত্রছাত্রী তাদের শৃঙ্খলাবোধ,
তাদের নেতাকে মান্য করা অভ্যাস গড়ে উঠবে এবং দেশ ও জাতি আইন শৃঙ্খলা ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি আজকে ষষ্ঠ শ্রেণী পাঠ এক প্রত্যয় সমাবেশের ধারণা প্রয়োজনীয়তা সম্বন্ধে বিশদ আলোচনা করছি। তোমরা এটা বারবার দেখবে অনলাইনে এই ক্লাসটি দেখে এটা আয়ত্ত করার চেষ্টা করবে। আমি এখন ব্লকটি পরিষ্কার করব। তো এটা তোমরা বাসায় বসে নিজ নিজ ভাবে তোমরা এটা অভ্যাস গড়ে তুলবে, দেখার এবং শেখার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইনে ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। সমাপ্তি করার আগে তোমরা বাসায় থাকবে এবং বাইরে বাইরে মাস্ক ব্যবহার করবে, গণসমাগম এড়িয়ে চলবে আর বাসায় বসে ভালোভাবে লেখাপড়া করবে। এই প্রত্যাশা রেখে আমি আজকে অনলাইন ক্লাস এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।